জিজ্ঞেস না করে চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করো, টেলিফোনের রোমিং খোলা আছে। জি স্যার। যন্ত্রণা স্যার, এখন একটু হলেও কমবে। আর স্যার, রাতের বেলা কি আসবে টাকাটা দিতে? কিন্তু কবির সাহেব, এত খুশি হওয়ার কিছু নাই, কারণ যার টাকার দরকার সে রাত্র আসবে। তাও অবশ্য ঠিক স্যার, কিন্তু স্যার এই আইডিয়াটা কার? রাত্রি 12টা থেকে সকাল পর্যন্ত অফিস। কেন, আইডিয়াটা আপনি পছন্দ হয়নি? কি যে বলেন স্যার, আমি তো সেই ব্যক্তিকে ফকরুদ্দিনে বিরিয়ানি খাওয়াতাম আর ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাতাম, সে আমার দুঃখের কথাটা স্যার সেই বুঝতে পেরেছে স্যার। শোনেন, তাহলে কাজ করেন, ওই ফকরুদ্দিনের বিরিয়ানি আর ফুলের শুভেচ্ছাটা আপনি আমাকে দেবেন, কারণ আইডিয়াটা আমার। অফিসের কেউ যেন জানতে না পারে। আমার নাম আবু মমির মোতাহার মোহাম্মদ আবুল ফজল ফকরুদ্দিন। সালাম নামে আমার 14 গোষ্ঠীর কারণ নাম নাই, অতীত ছিল না, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকার কোনো সম্ভাবনা নাই। স্যার, আমি আপনাকে সালাম দিয়েছি। তাহলে সুন্দর করে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। কিছু বলবেন? জি স্যার। স্যার, অফিসের ডিসিপ্লিন রক্ষার্থে আপনি যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন ঠিক আছে, কিন্তু এই বিষয় নিয়ে কেউ কেউ হতাশ, অভিমানও করেছে আর অভিযুক্ত রয়েছে। আপনি তো মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন দেখেন না? জি স্যার। সেটি ভালোভাবে দেখেন। মানে স্যার, কোনো সমস্যা? লেখাপড়াটা শেষ করে বয়সের আগেই তো চাকরি নিয়েছে, আর আপনার জন্য তো খুবই ভালো হয়েছে। দিনে ক্লাস করবেন, রাত্রে অফিস করবেন, প্রতিদিনই তো ক্লাস করার জন্য দুপুরে ছুটি নিতেন। স্যার, ডেইলি ছুটি নেইনি। তর্ক করবেন না, যেটা বলি শোনেন। অফিসের সময়সূচির জন্য যাদের মনে খুব অভিমান জন্মেছে তাদের জন্য ওই অভিযোগ বাক্সের পাশে একটা নতুন বাক্স রাখেন। নতুন বাক্স কি জন্য স্যার? ওই বাক্সের উপরে লিখবেন অভিমান বাক্স। বুঝি নেই। কম বোঝেন বলেই তো আজকে কোম্পানির এই অবস্থা, যানজটের অজুহাত দিয়ে অনেকেই অফিসে ফাঁকি দিচ্ছে, সেজন্য রাত্র 12টার থেকে নতুন নিয়মে অফিস চালু হবে। এই নিয়ে অফিসের অনেকে ক্ষোভ থাকতে পারে, অনেকের অভিযোগ থাকতে পারে, অনেকের অভিমান থাকতে পারে। কাজী, যার অভিযোগ থাকবে সে অভিযোগ বাক্সে ফেলাবে, যার অভিমান থাকবে সে অভিমান বাক্সে ফেলাবে। কিন্তু স্যার, অফিসে কি অভিমান চলে? আমরা চালাই দেবো নতুন সিস্টেম। কাজজন, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। না না স্যার, আসলে আমি ব্যাপারটা হ্যাঁ অবশ্যই সমাধান করবো। প্লিজ প্লিজ, থ্যাংক ইউ। সালাম আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। আচ্ছা কামাল জি, ওই স্যার কি বিদেশ থেকে কোনো টেলিফোন করছো? না স্যার, ফোন করে নাই। কেন স্যার, কোনো সমস্যা হয়েছে নাকি? না না না, কিসের সমস্যা? আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, আরেকটা কথা, এই যে অ্যাকাউন্ট স্যার আছে না, উনি কিন্তু আমার সাথে ঝামেলা করতেছে স্যার, আপনি একটু বলে দেন, টাকা পয়সা দিতেছে না। আচ্ছা ঠিক আছে, বলে দেবো। হ্যাঁ, আরেকটা কথা স্যার, ওই নোটিশ বোর্ডে কি লেখা আছে আমার আবার পড়তে বললো। এটা কি একদম স্যারই বলছে? জি জি। তাহলে নোটিশ বোর্ডে যা লেখা আছে সেখানেই লেখা আছে, তুমি গিয়ে একটু পড়ে নিও। জি। আপা এত বিজ্ঞাপন বিজ্ঞাপন বানান, সিপা দিয়া আমার একটা পোস্ট দেওয়ার সুযোগ তো করে দিলেন। আপা খালি হাইসাই গেলেন, আপনারা আমার কখনো সিরিয়াসভাবে নিলেন না। হাসেন, কোনো অসুবিধা নাই। এই যে টেলিভিশনে হাসির প্রোগ্রাম হয় না, সেখানে আমি যাই প্রমাণ করে দিব আপনারা কী হারাইছেন। সেটাই তো, রাত 12টা থেকে আমরা ফোনে কথা বলতাম, এখন অফিস করো।
আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও না। আচ্ছা এটা কেমন ডিসিশন হলো বলো তো, রাতের বেলা ফোনে কথা বলার দিনে বলা কি এক হলো? রাতের বেলাতে তুমি হচ্ছে ফোন একদম গুডি গুডি বেবি, আর দিনের বেলাতে তোমার চেহারা চেনাই যায় না। এই আমি কিন্তু মানে বাজে কিছু মিন করিনি তোমাকে। শোনো আমি বলি কি, সমস্ত প্যাচ আসে ওই ইডির মাথা থেকে, স্যার আসুক, এটা তো হতে দেওয়া যায় না। এটা নাকি স্যারেরই প্ল্যান করা? আর ধুর, স্যার কি ইডির মতো গাধা নাকি? আচ্ছা আবির, ধরো আমরা রাত 12টা থেকে অফিস শুরু করলাম, কিন্তু তাতে যে প্রবলেম হবে, অন্যদের সাথে কমিউনিকেট করবো কিভাবে? সবাই তো নিশ্চয়ই রাত জেগে অফিস করে না। তোমার তো সুবিধা আছে, তুমি কাজ করো মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনসে, ওরা রাতে তোমার কাজ দেবে, মিটিংয়ে যেন ওয়েট করবে। কিন্তু আমি, আমার তো সমস্ত অফিসিয়াল কাজ, ব্যাংকিং, এগুলো কীভাবে করবো? এটা ভালো বলেছো। আচ্ছা আমার মনে হয় আমরা ইডি স্যারের সাথে কথা বলে দেখতে পারি, অথবা চেয়ারম্যান ম্যাম কেউ বলতে পারি। ও নো, চেয়ারম্যান ম্যাম তো ইডি স্যার যাই বলে তাই ঠিক মনে করে, আমাদের না আসলে বলার কোনো জায়গাই নেই। আমার ভাই মন খারাপ নাকি? তোমার কি? তোমার তো কোনো সমস্যা নাই, তুমি তো করো নাইট ডিউটি, অফিস খোলা থাকলে কি আর বন্ধ থাকলে কি? কি বলছো কামাল ভাই, সমস্যা তো আমারই বেশি হয়ে গেছে। কেন, তোমার আবার সমস্যা কেন? আমার তো দিনের বেলাতে ঘুম আসে না, রাত্রে বেলাতে ঘুমাই, রাত্রে বেলাতে যদি অফিস হয় আমি ঘুমাবো কখন? কি বলছো মামুর বেটা, কাকলাইতে কাকলাইছো, এখন তো দেখছি সব সত্যি কথা বের হয়ে গেছে। কারো তোমার চাকরি আমি খাইছি। চাকরি তুমি দিয়েছো, খাইলে তুমি খাবা, আমি কি করবো? না তোমার কিছু করার না, যা করার আমি করবো, আমি করবো। আসলে আমার যেটা মনে হয়, নতুন কোনো সিদ্ধান্ত নিলে একটা একটা সমস্যা হয়। আসলে আমরা একভাবে চলতে অভ্যস্ত, তো কিছুদিন যাক আমার মনে হয় ঠিক হয়ে যাবে। স্যার উল্টোটা তো হতে পারে। কেমন? ধরুন কেউ চাকরি ছেড়ে দিল। হ্যারি, ওয়েল গুড। এমনি তো স্যার বলতেছিল যে আমাদের অফিসে লোক বেশি, কিছু লোক কমানো দরকার, তারা যদি নিজের ইচ্ছা চলে যায় এটা তো অটো হয়ে গেল, ভালো, অফিস থেকে কিছু করতে হলো না। কিন্তু স্যার ব্যাংক তো হয় সকালে, তো টাকা পয়সা নিয়ে তো একটু সমস্যা হবে। সব রেডি করে রাখবে, চেক দেবেন পোস্ট ডেটে, রাতে ইস্যু হবে দিনে জমা। স্যার এভাবে হয় না। হয় হচ্ছে না, অনেক কিছু হচ্ছে, অনেক কিছুই তো শুনতে পাই দেখতে পাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ইকবাল সাহেব, শোনেন ওই যে ওই ওই চিঠিটা টাইপ করে অফিসে সবাইকে সেন্ড করে দেন। হ্যাঁ সেন্ড করে দেন। শোনেন, অফিস থেকে পেয়ার প্রথা বন্ধ করতে হবে, বুঝতে পারছেন ইকবাল সাহেব? অর্থাৎ অফিসে অনেকে জোড়ায় জোড়ায় অফিস করে, এটা বন্ধ করতে হবে, ছেলে হোক মেয়ে হোক, পেয়ার প্রথা এখন থেকে বন্ধ। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ শুনুন, যান এই সিদ্ধান্তটাকে নিয়ে এত পানি ঘোলা না করে নিজেরা নিজেরা কাজ করেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আসলে সবাইকে কথা মনে করবেন না। আচ্ছা আপনি তো আমাদের এবারে নতুন প্রোডাকশনের অ্যাপটা বানিয়েছেন না? আচ্ছা এটার মধ্যে আপনি কী বুঝাইতে চাইছেন? আমি তো কিছুই বুঝি নাই। হ্যাঁ আরে কী আস, আপনি তো আবিষ্কারের কথাটা বলতেছিলেন তাই না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসলে এরা একজন আরেকজনকে চায়। চায় মানে কি চায়? আরে সায় মানে কাছে আসতে চায়, ভালোবাসা পাইতে চায়। ও চিন্তা করেন কত বড় ভাউ। হ্যাঁ আমারে কয় গাদা, এই আইডিয়া নাকি আমার মাথার থেকে আইসে, এখনো অ্যাকশন নেন নাই স্যার। ওই যে বলে দিলাম, এই অফিসে আর জোড়ায় জোড়ায় কেউ কাজ করতে পারবে না, এই অফিসে কারো অ্যাফেয়ার বরদাস্ত করা হবে না। চেয়ারম্যান ম্যাডাম তো এটার জন্য আপনার উপর চরম খুশি স্যার।
আপনি চরম শব্দটা কি ব্যবহার করলেন? চরম তো ভালো শব্দ না। আপনি কেমন মহাকুশি, চরম ব্যবহার কোন জায়গায় যে তার উপরে চরম সিদ্ধান্ত নিয়ে তাকে 7 দিনের জন্য সাসপেন্ড করা হইল? ও হ্যাঁ মহাকুশি স্যার, এটার জন্যই তো স্যার আপনি যা বলেন চেয়ারম্যান স্যার তাই শোনে। আরে সব হইলো উপরওয়ালার ইচ্ছা। আপনি ইডি স্যারকে দেখানোর আগে আমাকে দেখিয়ে নেবেন, তাড়াতাড়ি করুন। আচ্ছা তুমি কি একটা জিনিস বুঝতে পারছো যে ইডি তোমার আমার ভালোবাসার ক্ষেত্রে বাধা হয়ে উঠছে? কেন বুঝতে পারবো না? অবশ্যই পারছি, এবং এখান থেকে কিভাবে বের হওয়া যায় সেই কথাই ভাবছি। কি করবে? কি আর করবো, অফিসে ফর্মাল থাকতে হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব, এতদিন একসাথে আমরা এইভাবে চলে এসেছি। তাহলে ইডিকে সরাতে হবে। সেটা সম্ভব কিভাবে? অফিসে কিছু দুর্নীতির বিষয় আছে যেটা আমি জানি, সেটা আমি চেয়ারম্যান স্যারকে ইনফর্ম করবো, তখন ইডি চাকরি শেষ। কিরে তোর মামি কই? আমি তো তোর মামিকে ছাড়া জীবনে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাই দেখিনি। সেটাই তো সমস্যা হয়েছে মামা, মেয়েরা চায় স্বামীর সম্পর্কে অন্য মেয়েরা বলুক। আরে সেই ঘটনা তো ঘটেছে পাশের বাড়ির সোহেলি ভাবি, তারপরে জেবিনের আম্মা, ওরা তো আমাকে খুব পছন্দ করে। আমাদের উপরে যে আনন্দের মা, ওই যে ভাড়াটিয়া, সে তো একদিন তোর মামির সামনে বলেই বসলো তোর মামির সাথে যদি পরিচয় হওয়ার আগে তার সাথে আমার পরিচয় হতো তাহলে সে আমাকে বিয়ে করতো। হুম বাদ দাও, এবার বলো অফিসে কী ঝামেলা করেছো? কিসের ঝামেলা অফিসে? আমি তো ক্লিন ম্যান, আনটাচ বহিরাগত মহিলাদের কাছ থেকে। তাহলে আমি জানি না, দেখলাম মামি কান্নাকাটি করছে, বাবার সাথে কথা বলে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। তুমি অযথাই চেঁচামেচি করো, জায়গা মতো দিলে ধীরে ধীরে ঠিকই টের পাবে, কোনোদিন বুঝতে পারবে না কাজটা তুমি অথবা আমি করেছি। দেখো আবার জানাজানি হলে হবে না। আজ কিন্তু আমাদের বাসের শেষ রাত, কাল রাত থেকে অফিস। যেন বাসায় বললাম কিছুতেই রাজি হচ্ছে না, বাবা তো বলছে চাকরি ছেড়ে দিতে। আমার তো আম্মু মানতে চাইছে না, কিন্তু কি করে বোঝাবো তাদেরকে যে এই স্যালারিতে একটা জব পাওয়া কত ডিফিকাল্ট এখন। সেটা ঠিক, সামনে আমাদের বিয়ে, টাকা পয়সারও তো দরকার আছে। সেটাই তো ভাবছি। আমার কিন্তু অনেক বড় বড় প্রপোজাল ছিল, শুধু তোমার দিকে তাকিয়ে আমি। আমারও কিন্তু অনেক ছোট ছোট প্রপোজাল ছিল, আমিও তোমার দিকে তাকিয়ে মানা করে দিয়েছি। ছোট ছোট প্রপোজাল মানে? বড় বড় মানে? দেখো ফাজলাম করো না। ছোট ছোট মানে হচ্ছে মাত্র অনার্স পাস করেছে। ও এই তুমি রাগ করলে? কাল অফিসেই দেখবে রাগ করেছি কিনা। ততক্ষণ কি তোমার রাগ থাকবে? দেখো থাকে কিনা। আচ্ছা এই তুমি একটা ফোন দাও না এদিকে, দেখো ওনার কি অবস্থা। হ্যাঁ কি ব্যাপার চিফ অ্যাকাউন্ট্যান্ট সাহেব, মনে হলো আপনি আমাকে চেনেনই না। সরি স্যার, আসলে আমি খেয়াল করিনি, সারাক্ষণ তো স্যার মাথার মধ্যে ওই অ্যাকাউন্টসই ঘুরে, তো স্যার কি করব। আর ইদানিং স্যার আমার কানেও একটু সমস্যা হয়েছে। আপনার তো আগে কানের সমস্যা ছিল না স্যার? আমার ওয়াইফ মানে স্যার ওই আমি যখন বললাম না স্যার রাত্রে বেলা আমাদের অফিস করতে হবে,
ও স্যার ভীষণ বিরক্ত হয়ে গেল স্যার। তারপরে ওই রুটি বেলতেছিল তো স্যার, বেলুনটাই স্যার ছুঁড়ে মারলো স্যার, ওইটা স্যার লাখ তো লাখ ঘুরে এসে আমার কানে লাগলো স্যার। ওরে বাপরে, এই ভাবি সব তো খুব রাগি মনে হচ্ছে, নিশ্চয়ই বাপের বাড়ি চলে গেছে তাই না? না 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 স্যার, বাপের বাড়ি জানি স্যার, আমার বাড়িতে আছে। এই মানে স্যার একটু অভিমান করেছে এই আর কি স্যার। আচ্ছা ঠিক আছে যান। এখন থেকে আর্লি রাত্রে অফিসে আসবেন, আবার টেবিলে বসে থাকবেন, ঘুমাবেন না। তারপর কি খবর নুমাইয়ারা? আপনি আসবেন কিন্তু পরে, দুজন একসঙ্গে নয়। কি আইসল? হ্যাঁ কি স্বর্ণের ব্যাগ শুনিয়ে গেছে? তুই কইছিলি? আরে বেগম তুই কেছিলি? তোরা জীবনে তোরা কিছু হইব না, হারাম দাদা। স্যার কি কোনো প্রবলেম? আমরা পড়ে আসি। না না না, প্রবলেম তো থাকবেই, ওই যে মানে আপনার ভাবি যে চলে গেছিল আর কি। ও আচ্ছা, ফিরে এসেছে? না ফিরে আসছে কিন্তু স্বর্ণের বাক্স নিয়ে চলে গেছে। স্যার এরকম হলো কেন? না 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 না, করুক করুক, ঠিক আছে করুক, এই কিছু বললে মনটা হালকা হয়। আমি নাকি অফিসে ইচ্ছাকৃত মানে ওই যে এই জন্য রাত্রের অফিসে ব্যবস্থা করছি, আমি নাকি ইচ্ছাকৃত অফিসে কি বলতো না? হ্যাঁ স্যার, আমার স্যার ওয়াইফ খুব ঝামেলা করতেছে স্যার, আমার এখনই পাশে যেতে হবে স্যার, ওর নাকি ডিসটাইম ডিস্টার্ব করছে, ও সিরিয়াল দেখতে পারছে না। রাত 12টার সময় কি শেষ সিরিয়াল? আরে এই সিরিয়াল সেই সিরিয়াল না, এই হচ্ছে সিরিয়াল টক শো। আপনার ওয়াইফ টক শো দেখেন? হ্যাঁ নিয়মিত, সব কটা চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, আমাকেও দেখতে বাধ্য করতো। ওর নাকি এই টক শো দেখতে খুব মজা লাগে, সবাই বড় বড় কথা বলে, ও ভীষণ মজা পায়। তো আপনি ডিশের লাইন ঠিক করার জন্য ছুটে যাচ্ছেন? স্যার ডিশের লাইন ঠিক না থাকলে তো স্যার আমার লাইন ঠিক থাকবে না। ছুটি হবে না যান। স্যার ঘর যদি ঠিক না থাকে তাহলে কি অফিস হিসাব ঠিক থাকবে? গুড আইডিয়াটা ভালো, তাহলে আপনি এক কাজ করেন, আপনি সোশ্যাল কোম্পানিতে জয়েন করেন। স্যার স্যার আমাদের টিভিসি সব কিছু রেডি, আগামী পরশু শুটিং, এখন স্যার টাকা দিতে হবে নো বাউন্ডারিকে। নো বাউন্ডারিটা কি জিনিস স্যার? এটা একটা অ্যাড এজেন্সি, ওরাই তো আমাদের সব টিভিসি গুলো করে থাকে। নো বাউন্ডারি কি এজেন্সি? স্যার নামটা যাই হোক, কাজ কিন্তু ওরা খুবই ভালো করে, দেশের ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ইয়াং ট্যালেন্টেড অ্যাড মেকার ইতিহাদ ভাই তো আমাদের সব কাজগুলো করে থাকেন। স্যার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে কিন্তু এক ফ্রেমও শ্যুট করান না। ও হ্যাঁ হ্যাঁ, আরে মনে পড়েছে, ওরাই তো যে প্লাস্টিক হ্যান্ডেল লাগানো সোলার ঝাড়ু দিয়ে অ্যাড বানিয়েছিল না, যেটা টেলিভিশনে দেখা যায়। না না না, অ্যাডটা তো ভালো হয় নাই, সেটা দেখানোর পর মেয়েরা কীভাবে স্বামীকে ঝাড়ু পেটা করবে সেটা শিক্ষা পাইছে। নো মনে রাখতে হবে টেলিভিশন একটা শিক্ষা মিডিয়া। হ্যাঁ এটা শিক্ষার মিডিয়া, মানুষ এতে উদ্বুদ্ধ হয়, এখানে ভালো কিছু শেখাতে হবে, ভালো কিছু দেখাতে হবে যাতে মানুষের উপকারে লাগে। আচ্ছা যাই হোক, ওই যে এটা স্যার আপনি আসলেই ঠিক বলেছেন, মানে মিডিয়া কিন্তু একটা বড় রোল প্লে করে এবং স্যার একটা কিন্তু আসলে ভালো হয়। এই যে দেখলেন, ও আমার সাথে একমত। যাই হোক, আপনি জানি কি বললেন কি কোম্পানির নামটা? নো বাউন্ডারি। আচ্ছা নো বাউন্ডারিতে কি অ্যাডের জন্য টাকা দিতে হবে? স্যার প্লাস্টিকের চেয়ার। প্লাস্টিকের চেয়ার? কিন্তু স্যার প্লাস্টিকের চেয়ারের একটা অ্যাড কিন্তু অলরেডি টিভিতে যাচ্ছে আমাদের। হ্যাঁ টিভিতে যাচ্ছে ঠিক আছে, কিন্তু আমাদের প্রোডাক্ট তো বিক্রি হচ্ছে না, তাই ডিসিশন নেওয়া হয়েছে যে ওটার সঙ্গে একটা প্লাস্টিকের হ্যান্ডেল যুক্ত সোলার ঝাড়ু আমরা ফ্রি দিব। ও আরে বাহ, আমি এক্সিকিউটিভ ডাইরেক্টর, আমি জানি না কার সাথে কারে ফ্রি ধরাই দিতেছেন। না না না, এত ফ্রি খাওয়ানো যাবে না, বদহজম হয়ে যাবে, এই ফ্রি ফ্রি বন্ধ করেন।
স্যার মার্কেটে টিকে থাকতে হলে তো ফ্রি অফার করতেই হয়, অন্য কোম্পানিগুলো করছে তো আমরা কেন পিছিয়ে থাকবো? আর চেয়ারম্যান স্যার কিন্তু ভার্বালি অর্ডার দিয়ে গিয়েছেন, আমি জাস্ট একটু কমিউনিকেট করছি। শোনেন, স্যারের ভার্বালি অর্ডার সব যদি রক্ষা করতে হয় তাহলে কোম্পানি লাটে উঠবে। শোনেন, এই অর্থ বছরের কথা বলতে পারি না, তবে গত অর্থ বছরের হিসাবটা আমার কাছে নেন। 57,53,24,299 লসে আছি আমরা। হাবিব সাহেব, আপনি কি চান? আপনি আমাকে ডাকলেন? না না, আমি তো বলেছি সিঙ্গেলে সিঙ্গেল আসতে, আপনি এখন যান। স্যার দেখুন, আপনি আমাদের ইডিয়েটা ঠিক আছে, আপনি ডিরেক্টর হতেন অথবা চেয়ারম্যান হতেন তবু আমি আপনাকে বলতাম, একদিন একদিন আমি ঠিকই বলতাম। আপনার পুরো কর্মকাণ্ডের মধ্যে ঝামেলা আছে। আমরা অফিসের কয়েকজন মিলে তো একটা দুর্নীতি দমন চক্র তৈরি করেছি, একটা সার্কেল, আর তার হেড অফিস আপাতত এই অফিসে। মানে? মানে হচ্ছে আমি এই দুর্নীতি দমন চক্রের সভাপতি। আর স্যার আমি সাধারণ সম্পাদক। ও বাবা, মানে আপনারা আপনারাই আপনারাই পোলার বাপ, আপনারাই মেয়ের বাপ, তাই এটা করে কি লাভ? দেখুন স্যার, অফিসে অনেক অনিয়ম হচ্ছে, সে কারণে বিজনেস লস করছে, আমরা সেই সেই খাতগুলোকে আইডেন্টিফাই করবো। তা তদন্ত কর্মকর্তাটা কি? আপাতত আমরা দুজন, সাথে অফিসের আরও কয়েকজন আছে কিন্তু তাদের নামটা এখনই বলা যাচ্ছে না, এটা তদন্তের স্বার্থে। ভালো, তা আমি কি অনিয়ম করেছি? এটা স্যার তদন্ত করে প্রমাণ সাপেক্ষে বলবো। আর এই যে রাতে অফিস করার যে নিয়ম, আমাদের তো ধারণা এর মধ্যে কোনো একটা দুরাভিসন্ধি আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আপনার সঙ্গে পরে সন্ধি করবো, আপনি এখন যান। এখন নুমায়রা বলেন, আপনার টিবিসির জন্য কত টাকা অ্যাডভান্স লাগবে? স্যার আপাতত কাজটা স্টার্ট করার জন্য লাখ পাঁচে খুলেই হয়। কত টাকার কাজ? 10,00,000। ও, 5,00,000 টাকা দিলে কাজ হয়ে যাবে, বাহ! আর বাকি 5,00,000 টাকা প্রফিট, গুড, খুব ভালো। এক কাজ করেন নুমায়রা, আপনি নিজেই বাইরে একটা অফিস দিয়ে নেন। হ্যাঁ, দিনে এই কাজগুলি করবেন, বুদ্ধি তো আপনি নিজেই দেন, কাজে বাইরে টাকা দেওয়ার দরকারটা কি? স্যার এটা কোনো কথা হইতে পারে? হ্যাঁ, আপনার ভিতরে কোনো মানবতা নাই স্যার। তুমি চেয়ারম্যান স্যারের বাড়ির লোক বলে মনে করো না, তোমায় কিচ্ছু বলা যাবে না। আপনারা যদি বেতনটা দেরি করে দেন, আমাদের ঘর ভাড়া দিতে বা বাজার ভাড়া দিতে বা আমার বউকে টাকা পাঠাতে। এই কামা, এটা অফিস না নাকি এটা বাজার? না স্যার, এখন পর্যন্ত বলে সে কি হয় নাই স্যার, এটা কোন কথা হইতে পারে? আপনি বলেন স্যার। কেন, তোমাদের স্যালারি হয় নাই? হয়েছে হয়েছে, এখন দিবে না আগামী কাল দেবে স্যার বলতেছে। কি ব্যাপার, সমস্যাটা কি? সমস্যা কি সেটা আমি বলছি, আপনাকে যেতে বলেন। আচ্ছা ঠিক আছে, একবার তুমি যাও, আমি দেখতেছি। শোনো, এই সরকারি অফিসের ইউনিয়নের মতো কথায় কথায় আন্দোলনের মতো সেশনসি করবা না, একদম চাকরি নোট করে দেবো, যাও আমি দেখতেছি। জি স্যার। আচ্ছা অ্যাকাউন্টেন্ট সাহেব, ওই আবিরান ওয়েরা, ওরা নাকি দুর্নীতি দমন চক্র নামে কি একটা সংগঠন করছে, আমাদের অফিসে দুর্নীতি হয়েছে, এই সমস্ত তদন্ত করে নাকি স্যারের কাছে জমা দিবে? না মানে ভয় কিছু নাই তো। আমার দিক থেকে কোনো অসুবিধা নেই, আপনি আপনার কম্পিউটারটা সরিয়ে ফেলেন, কারণ আমি তো অনেক কিছু ফরওয়ার্ড করছি অরিজিনাল হিসাব টিসাব আপনার কাছে। না ঠিক আছে, আমি কম্পিউটারটা এখনই সরাই ফেলার ব্যবস্থা করতেছি। আপনি মনে হয় ঘাবড়াই গেছেন? না একটু তো ঘাবড়াইছি বটে। আরে ওরা ইনফরমেশন পাবে কোত্থেকে যে তদন্ত করবে? সুতরাং ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ। আসি মায়েরা, মনে তো হচ্ছে কাজ হয়েছে, কি বলো? স্যার আমাকে যে আইডিয়াটা দিল ওটা কিন্তু বেশ ভালো, কি বলো? করতে পারো, কারণ আইডিয়া তো সব তুমি দাও, এজেন্সি জাস্ট মেক করে। আমি ডিরেক্টর হায়ার করব, তাহলেই তো হয়ে গেল। কিন্তু প্রবলেম একটাই, যদি চেয়ারম্যান স্যার জেনে যায়? তুমি একটু ভালো করে ভেবে দেখো, আমার মনে হয় কি ওই দুর্নীতি দমনের কথা বললাম না স্যারকে, সেই জন্য স্যার তোমাকে একটা টোপ দিয়েছেন। আচ্ছা তোমার কি সত্যি সত্যি মনে হয় উনি দুর্নীতি করেছেন? জাস্ট কমিশন খান, কমিশন। ওনার দেশের বাড়িতে 5 তলা পাকা দালান আছে, আরও কি কি আছে আমি খোঁজ খবর নিচ্ছি। Thank you.
স্যার আপনি 10 দিন দেশে ছিলেন না, আমরা খুব অসহায় হয়ে পড়েছিলাম স্যার। অফিস রাত 12 থেকে চলছে স্যার, রাত্রে অফিস একটু তো প্রবলেম হবেই স্যার। জি প্লিজ। নুমাইরা আপনার প্রবলেম বলেন, আবির আপনারটাও বলেন। স্যার আমার তো কোনো প্রবলেম নাই। স্যার তো শুনতে পান, কেন কোনো সমস্যা নেই, আপনি কেন লিখছেন? আসলে একজন বলে একজন লিখে, কথার আদান প্রদানটা ঠিক টাইমিং হচ্ছে না, মানে কথার আবেগটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। কেলো আসলেন কেন? সরি স্যার, মানে আগামীকাল রাতে কোনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, আপনি বলেছিলেন স্যার ফিরে আসার পরে। আমি তো জানি রাতে মিটিং হবে না, আপনি সকালে ব্যবস্থা করবেন, আমি তো থাকবই। ও সরি স্যার, আমি বুঝতে পারিনি। বুঝবেন কিভাবে, মাথা খাটান। অফিসের ইন্টারনাল কাজগুলি হবে রাতে, আর দিনে অফিসের বাদ বাকি যে সমস্যাগুলি থাকবে সেগুলো আমি আর স্যার সমস্যা সমাধান করব। আমাকে বুঝিয়ে বলা হয়নি তাই আমি বুঝতে পারিনি স্যার। পেমেন্টগুলো নিয়ে তো ঝামেলা হচ্ছে, যেমন আমাদের চেকগুলো কালেক্ট করে হচ্ছে সকালবেলা, কিন্তু সকালে তো অফিসই বন্ধ। শোনে, এটা অ্যাকাউন্ট সেকশনের কাজ, চিফ অ্যাকাউন্টকে ডাকবো। এই অ্যাকাউন্টেন্ট সবকে ডেকে দেবো। কি ডেভেলপমেন্ট বলো? হ্যাঁ বলেন স্যার। এইভাবে কাজ করতে গেলে খুব সমস্যা হচ্ছে, আপনি নিজেই বলে গেলেন যে প্লাস্টিক চেয়ারের সাথে একটা ঝাড়ু ফ্রি এর টিভিসি রেডি করতে। স্যার টিভিসি কিন্তু রেডি, কিন্তু অ্যাকাউন্ট চেয়ে কিছু করছে না স্যার। এইভাবে কিন্তু খুব সমস্যা হচ্ছে, আর অফিসে এত অনিয়ম স্যার। আমরা দুর্নীতি দমন নামে একটা চক্র, মানে একটা সার্কেল তৈরি করেছি, আমরা সেটা ইনভেস্টিগেট করে আপনার কাছে জমা দিতে চাই। চেয়ে কিছু করতেছেন না কেন? আমাদের কি টাকার প্রবলেম আছে? তা তো স্যার কিছু আছে, তা স্যার আমি তো স্যার রাতে চেয়ে কিছু করতে পারবো না। কেন? আমি স্যার রাতে চোখে দেখি না। মানে রাত কানা, গ্রামে যাকে বলে রাত কানা। প্লিজ হাসবেন না, অন্যের দুর্বলতা নিয়ে কখনো হাসবেন না। শোনেন, আপনারা দুজনে যে একজন আরেকজনকে লাইক করেন এটাকে মনে করেন আমি জানি না? অবশ্যই আমি জানি, আমার কাছে অনেক ইনফরমেশন আছে, আমি অনেক কথাই বলতে পারতাম। শোনেন আবির সাহেব, আপনার আগে এনুমায়েরা এই অফিসে জয়েন করেছে, সবারই অনেক কিছু থাকতে পারে, সে অবশ্য এখন এই অফিসে নাই, ধরা খেয়ে চলে গেছে। স্যার ওই চেকের বিষয়টা কি? অনেক লোক বসে আছে, তাদেরকে কি বলবো বুঝতে পারছি।
আপনি উনাদেরকে কালকে আসতে বলেন, আমি ব্যবস্থা করছি। ঠিক আছে স্যার। স্যার আমার কিন্তু সে কাজ কে দিতে হবো, বাড়িতে টাকা পাঠাইতে হবো। বউ কইছে কালকে ভিতরে টাকা না পাঠালে আমার বাই বাই টাটা করে দিব। ভালো তো, সে যদি টাটা করে তুমি ওয়েলকাম করবা। না স্যার, সে তো এখন বাপের বাড়িতে। আরে তোমার ভাবিও তো বাপের বাড়িতে, তাতে কি হয়েছে? শোনো, রাগ অভিমান চিরদিনের ব্যাপার নয়, অভিমান ভাঙলে চলে আসবে, এই সিস্টেমের ব্যাপার আর কি। এগুলি স্যার, আপনার বউ গেলে তো বউ পাইবেন আর একটা, কিন্তু আমি যে টাকা বেতন পাই আমার বউতে আছে এটাই তো বেশি। তুমি তুমি শুধু শুধু তর্ক কর। থাকতেই তো পারে রে ভাই, আপনারা কেন বিয়ে ডিসিশন নিয়েছেন? মানে ওই রকমই। শুনেন, কথা গেলে নুমাইরার বলবেন না, কষ্ট পেতে পারে, লজ্জাও পেতে পারে। ও যখন প্রথম অফিসে আসে তখন আমার সাথেই কথা বলতো, খুব লাজুক প্রকৃতির মেয়ে ছিল। আমি ওকে কাজ শিখিয়েছি, খুব মিশুক মেয়ে। আমাকে প্রায় সময় তো জিজ্ঞেস করতো, স্যার লাঞ্চ করেছেন, স্যার কফি খাবেন, এত রাত হয়ে যাচ্ছে স্যার কখন বাড়ি ফিরবেন, চলেন আপনাকে নামিয়ে দিই। বুঝতেই তো পারেন আমি ম্যারিড পার্সন, অনেক কিছু বেছে বেছে চলতে হয় না। যাক সেসব কথা, তার কিছুদিন পরেই দেখি আমাদের ওই যে চিফ মার্কেটিং অফিসার নাফিজের সাথে বাদ্যন্ত আবি সাহেব, এই পাস্ট সবারই থাকে, তাই না? না স্যার, আপনি আপনি বলেন। দুলা ভাই। হ্যাঁ, তোমার আপাসছে? না। তুমি আসা তো আমি খুব খুশি হয়েছি। আমি তো আপুর কাপড় গুছিয়ে নিতে এসেছি। হ্যাঁ, তা তোমার আপুর এত কাপড় তুমি একা গুছিয়ে নিতে পারবা? দুলা ভাই, আপু আমাকে বলেছে তোর দুলা ভাইকে বলবি সব কাপড় পাঠিয়ে দিতে, আর যেগুলো আয়রন করা নেই সেগুলো তোমাকে লন্ডিতে গিয়ে আয়রন করে দিতে বলেছে। চোখের সামনে নাই তাতেই অবস্থা, আর যখন চোখের সামনে ছিল তখনকার কথা নাই বা বললাম। আর কি বলবেন দুলা ভাই, আপাকে ধরে রাখতে পারলেন না, এটা আপনার ব্যর্থতা। ঠিকই বলেছ, এটা আমার ব্যর্থতা। আসলে 10 বছরে সরকার পরিবর্তন হয়, কিন্তু আমার কোনো পরিবর্তন হইল না। এই 5 বছরে যদি 5টা প্রেম করতাম তাহলে অনেক ভালো থাকতাম। আপা বলেছে ওই যোগ্যতা নাকি আপনার নাই। ও দেখতে চায়? হ্যাঁ, ও দেখতে চায় আমি সিরিয়াসলি প্রেম করে ওকে দেখাবো। পারবেন না দুলা ভাই, পারবেন না। তুমি বলতেছ পারবো না? না, আরে তুমিও কি তোমার বোনের মতো অবুঝলে? তুমি সত্যি করে বলো, তুমি কি আমাকে পছন্দ করো না? হ্যাঁ আমি জানি তুমি আমাকে খুব পছন্দ করো। দুলা ভাই, আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন? আমি তোমাকে কিছুই বোঝাতে চাচ্ছি না, আমি তোমাদের ভুল ভাঙাবার জন্য এখন থেকে নিয়মিত প্রেম করব। দুলা ভাই, প্রেমে কিন্তু হ্যাপা আছে, সামলাতে পারবেন? যে একটা এত বড় অফিস সামলাতে পারে সেটা মেয়েকে সামাল দিতে পারবে না? অফিস আর মেয়ে এক না। হ্যালো, তোমার কি ঠান্ডা লেগেছে? না। কান্না করছো? না। কি হয়েছে? কেন ফোন করেছো আমাকে? কি দরকার আমাকে আর? এই ডিসার তো সব বলে দিয়েছে, সবই তো জানো। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। কেন? ইচ্ছা। এটা কি ধরনের কথা? স্ট্রেট একটা কথার অ্যানসার দিবে বলো। তুমি আমাকে এখনই বিয়ে করতে পারবে? দেখো, আমরা তো ঠিক করেছি যে আমরা বিয়ে করব, কিন্তু দেখো আমি আগে পিছে কোনো কথা শুনতে চাই না। তুমি আমাকে বিয়ে করতে পারবে নাকি না? স্যার, আপনি আমার রুমে আসছেন স্যার, বসেন প্লিজ স্যার। আমি কত বড় সৌভাগ্যবান স্যার আপনি আমার রুমে আসছেন স্যার।
আপনার পিসি ডাউন করেন। পিসি স্যার, আমার পিসিটা তো লক হয়ে আছে স্যার, আর পাসওয়ার্ড নাম্বারটাও ভুলে গেছি। তাহলে পিসিটা আমার গাড়িতে তুলে দেবেন। পিসিটা আপনার গাড়িতে তুলে দেবো মানে স্যার কেন স্যার? স্যার আবিষাব স্যারের জন্য কি কি ইনফরমেশন দেন দিছে? আবিষাব জি, আবিষাব না, এতক্ষণে বুঝতে পারছি স্যার। আজকে আমি ওর সম্মুখীন হবো স্যার, আমি চিৎকার করে বলবো স্যার আমি কত বড় সৎ, এবং আমার কোনো চিটাফাটা কোনো দাগ আমার মধ্যে নাই স্যার। আমার ক্যারেক্টার, আমার অনেস্টি কোম্পানির জন্য আমি আজকে চিৎকার করে বলবো স্যার। এই পিয়নকে বলো ওনার পিসিটা গাড়িতে তুলে দিতে। জি বলো পিসি। কি জানবার চেষ্টা করলেন আর কি করলেন? স্যার আমি জানতাম আপনি এটাই বলবেন, সব তো মিথ্যে কথা। কি স্যার, আমরা কি এখন যেতে পারি? না, কেন যাবেন? পাঞ্জাবি পরে অফিস করা যায়, নো প্রবলেম। স্যার আজকে আমাদের বিয়ে হয়েছে, আজকে আমাদের বাসরটা। হ্যাঁ আমাদের ছুটি দরকার স্যার। যান, নোটিশটা ভালো করে পড়ে আসুন। স্যার নোটিশটা আমাদের পড়া আছে। তাহলে বলুন কি লেখা আছে। রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত অফিস। আর কিছু লেখা নেই? আর তো কিছু লেখা নেই। যান আবার দুজনে নতুন করে পড়ে আসুন। যান স্যার। আপনার জীবনে তো এমন সময় এসেছে, তখন কি আপনি? আমার জীবনে এমন সময় আসেনি, কারণ আমি বিয়ে করে সবকিছু শেষ করে রওনা দিয়েছি রাত্র 2টায়। গ্রামে বিয়ে করেছে, নদী পার হয়ে যখন এবারে আসছি তখন ফজর আজান দিছে, কাজে তখন আর বাসর রাত নাই, বাসর দিন হয়ে গেছে। তাতে কি সমস্যা হয়েছে আপনার? ভাবি তো। ভাবি তো এখনো ফেরেনি তাই না স্যার? না স্যার, আপনি আমাদের ছুটির ব্যবস্থাটা করে দেন, তাহলে আমরা ভাবিকে আপনার কাছে ফিরে আনার ব্যবস্থা করছি। কিভাবে সেটা থাক না স্যার, আমাদের উপর ছেড়ে দেন। আপনাদের সাথে তার পরিচয় আছে? ছুটি দেওয়াটা বৈধ হবে না, আইন তো সবার জন্য সমান, যে বিয়ে করেছে যে বিয়ে না করেছে দুজনের জন্য সমান। স্যার আমাদের তাহলে এই চাকরি করা সম্ভব হবে না। কি বলছো, এত বড় রিস্ক নেবে? দেখো জীবনের এই মুহূর্তগুলো চলে গেলে তো আর ফিরে আসবে না। আজকের এই রাতটা যদি আমার জীবন থেকে চলে যায়, এটিকে আর সেকেন্ড টাইম ফিরে আসবে? এরকম অদ্ভুত চাকরি করার আমার একদম ইচ্ছা নেই। ঠিক আছে স্যার, আমরা এই চাকরি ছেড়ে দিচ্ছি, রেজিগনেশন লেটার কালকে সাবমিট করব। এটা নিতান্তই আপনাদের পার্সোনাল। ঠিক আছে এসো স্যার, আমরা আজকে বিয়ে করেছি অথচ আপনাদের ছুটি দেওয়া হচ্ছে না। আমরা ইডি স্যারকে কত রিকোয়েস্ট করলাম কিন্তু উনি কিছুতে নিয়মের বাইরে যেতে চাচ্ছে না, তাই আমরা দুজন চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। স্যার ওনারা নিজেরাই চাকরি আর করবেন না, কাজে ওনাদের পোস্টে নতুন একটা সার্কুলার দিয়ে দিই। না ওরা চাকরি ছাড়ছে না, ওদেরকে ছুটি দিয়ে দেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর ওয়েলকাম। কোই নোটিস কোই? ঠিক আছে, তো নোটিসটা এখনই ঝুলিয়ে দাও। জি স্যার। উইশ ইউ আর বেস্ট লাইফ, ওকে? Excuse me,
Congratulations, both of you. Thank you, sir. Welcome.